আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের খেলা নিয়ে আলোচনা করব ভগ্নাংশের খেলার পঁয়ষট্টি পেজের দুই নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এই অঙ্কে দেওয়া আছে এক বাটি পায়েস তৈরি করতে আট ভাগের তিন কিলোগ্রাম চিনি লাগে ওকে এরূপ ষোলো বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে তাহলে ঠিক এটাও আমরা ওইভাবে করি যাতে গ্রিডের মাধ্যমে অঙ্কটা সুন্দর করে বোঝা যায় ওকে প্রথমে এটার জন্য একটা গ্রিড আঁকব এটা একটু জায়গা অল্প করে নিয়ে আঁকব কারণ আমার ষোলোটা বাটি নিতে হবে ওকে এটা হিসাব করে আমার গ্রিডটাকেও একটু চিকন চাকনের মধ্যে নিতে হবে কিন্তু একটু লম্বা করে গ্রিডটা আঁকব একটু চিকনের মধ্যে এখন আর সেই গ্রিডটাকে আট ভাগ করব এই মাঝখানে একটা ভাগ করলে এই মাঝখানে ভাগ করলাম এটাকে চার ভাগ এটাকে চার ভাগ তাহলে এটা এটাকে দুই ভাগ এটাকে দুই ভাগ এই দুই ভাগ এই দুই ভাগ এক দুই তিন চার হয়ে গেল আবার এটাকে চার ভাগ এ দুই ভাগ এ দুই ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এখন আট ভাগের তিন ভাগ আমার এই এটা হচ্ছে কিলোগ্রাম চিনি এটা হচ্ছে কি এটা কিলোগ্রাম এটা কিলো গ্রাম এইভাবে আঁকবা কারণ গ্রিডটা কোনটা কী নির্দেশ করতে সেটা না হইলে কিন্তু বোঝা যাবে না এক দুই তিন এই আমরা তিনটাকে আমরা কালার করবো ওকে এই তিনটাকে আমরা কালার করব এখন এটা হচ্ছে এক বাটি পায়েস এই থেকে শূন্য এখানে এক ঠিক এরকমভাবে এইখানে হচ্ছে দুই দুই বাটি পায়েস এইখানে হচ্ছে তিন বাটি পায়েস এখানে হচ্ছে চার বাটি পায়েস এখানে হচ্ছে পাঁচ বাটি পায়েস এখানে হচ্ছে ছয় বাটি পায়েস এখানে হচ্ছে সাত বাটি পায়েস এইখানে আট বাটি পায়েস এইখানে নয় বাটি পায়েস এটা হবে দশ বাটি এটা হবে এগারো বাটি এটা হবে বারো বাটি এটা হবে তেরো বাটি এটা হবে চোদ্দো বাটি এটা হবে পনেরো বাটি এটা হবে ষোলো বাটি বলছে কত বাটি পায়েস তাহলে এখানে আমরা বাটি সংখ্যা বাটি সংখ্যা তাইলে আমাদের এই দৈর্ঘ্যের দিকে বাটি সংখ্যা আর প্রস্থের দিকে হচ্ছে এই যে এতটুকু এটা হচ্ছে আমাদের আট ভাগের তিন ভাগ আট ভাগের তিন কিলোগ্রাম আট ভাগের তিন কিলোগ্রাম এতটুকের মধ্যে আমরা এটা কিলোগ্রামে প্রকাশ করলাম আট ভাগের তিন কিলোগ্রাম মানে পুরা এক কিলোগ্রামের আট ভাগের তিন ভাগ লাগে এক বাটি পায়েসে এখন আমরা দেখি এখানে বাকিটা করে ফেলি তাহলে ক্ষেত্রফল তৈরি হয়ে যাবে আর ক্ষেত্রফল তৈরি হলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে কারণ ক্ষেত্রফলের অঙ্কটা কীভাবে বের করে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ দিব আমাদের ইয়ে মানে কত কিলোগ্রাম চিনি সেটা বের হয়ে যাবে ওকে বুঝতে পেরেছ এই গ্রিড করার সুবিধাটা হচ্ছে এটা যে অঙ্কটা গুণ হবে কেন হবে সেটা তোমরা যাতে বুঝতে পারো এই জন্য কিন্তু এবার বইগুলি এইভাবে ডিজাইন করা হয়েছে ওকে আর অন্য কিছু না ভালো করে দেখো আমরা সোজা একটা ইয়ে দাগ টানব সোজা স্কেল দিয়ে এই ষোলো বাটি পর্যন্ত তারপর হচ্ছে এরকম করে প্রত্যেকটা বাটির এমন করে আমরা দাগ টানব ওকে এখন আসি এটা এইভাবে ডাক টানবো তিন ভাগ ছিল এইভাবে ডাক টানবো তিন ভাগ ছিল এখন এটাকে আমরা কী করে দেব এইভাবে কালার করে দেব এভাবে তোমরা ভালো করে পেনসিল দিয়ে কালার করবে আমি তো কলম দিয়ে করলাম তোমরা পেনসিল দিয়ে এভাবে ধরে কালার করবে এটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো পেনসিল দিয়ে চাপ দিয়ে করবে না তাহলে ফুটা হয়ে যাবে তাইলে এই যে আমার একটা ক্ষেত্রফল বের হইল এখন এই ক্ষেত্রফল বের করার ইয়ে মানে কারণটা হচ্ছে তোমাদের যে অঙ্কটা কি গুণ হবে না ভাগ হবে সেটা বোঝার একটা সুবিধা কারণ এই ক্ষেত্রফলের সূত্র তোমরা অবশ্যই ছোটোবেলা থেকে জেনে এসেছ দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ দিলেই ক্ষেত্রফল হয়ে যায় তাহলে আমরা এই দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ দিব তাহলে হিসাবটা এখানে করে নেই। হিসাব লিখে এই প্রস্থ গুণ দৈর্ঘ্য ওকে এখন এটা কি হবে কিলোগ্রাম চিনি কিলো গ্রাম এত কিলোগ্রাম চিনি চিনি লাগবে ওকে তালে আমরা এটাকে এখানে করতে পারি আটকে আট আট দোকানা ষোলো তাহলে দেখো আমার তিন দোকানা ছয় ছয় কিলো গ্রাম চিনি লাগবে ক্লিয়ার তাইলে এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল উত্তর ছয় কিলো গ্রাম চিনি লাগবে বুঝতে পেরেছ আশা করি তোমরা সুন্দর মতো আমার লেকচারটা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে আমি পরবর্তীতে আরও সুন্দরভাবে তোমাদের সাথে উপস্থাপন করবো ধন্যবাদ